وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا الحمد لله الذي الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين শান্তি অবতীর্ণ হোক তাদের প্রতি যারা আল্লাহ পাকের কিতাবকে যুগে যুগে ধারণ করেছেন এবং সর্বশেষ কিতাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পে ধারণ করে আমাদের কাছে পরিপূর্ণ প্রভাবে পৌঁছে দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তার প্রতি শান্তি অবতীর্ণ করেন সালামুন আলাল মুরসালিন বিষয় নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি তারপরেও অনেকের ভিতরে এই বিষয়টা বিশেষ করে কাজ করে এবং যখনই আল্লাহর বিধানকে মানার কথা বলা হয় তখনই অনেকেই বলতে চায় যে আমরা কি রসুলের অনুসরণ করব না এই কথার একেবারে পরিষ্কার উত্তর হচ্ছে আল্লাহর বিধান মানার ভিতরেই রসুলকে মানা হয় তার কারণ আল্লাহর বিধানেই বলা আছে রসুলকে অনুসরণ করার জন্য রসুলের আনুগত্য করার জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য যখনই আল্লাহর কথা বলা হয় তখন আল্লাহর বিধানের কথা বলা হয় একক বিধানের কথা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিধাতা সাজাই মনে রাখতে হবে বিধানদাতা বিধাতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই আইনদাতা নাই সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টিদার আইনটা বিধানটা তিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন বিধাতা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর মেসেঞ্জার আল্লাহর রসুল কিন্তু তিনি বিধাতা নন যেহেতু তিনি স্রষ্টা নন তিনি সৃষ্টি রসুল কি স্রষ্টা না সৃষ্টি রসুল সৃষ্টি কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি রসুল কি করছেন রসুল রসুল কেন হয়েছেন রসুল রসুল কেন হয়েছেন এই কথাটা আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে আল্লাহ পাকের যে বিধান সেটাকে
যাকে রিসালাত বলা হয় আল্লাহর ভাষায়। এই রিসালাতকে যেহেতু তিনি ধারণ করেছেন, এই রিসালাত তার কাছে এসেছে, তিনি সেটাকে ধারণ করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ এসেছে, তিনি সেটাকে ধারণ করে আমাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে মুহাম্মদ রসুল হয়েছেন। এই বিষয়টাকে আমাদের পরিষ্কার বুঝতে হবে, এখানে আমাদের অনেক সমস্যা বুঝির। মুহাম্মাদুর রসুলুল্লাহ যে কথাটা আমরা বলি কোরআনের আয়াত, মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রসুলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। মুহাম্মদ কার রসুল? আল্লাহর রসুল। তাহলে তিনি হচ্ছেন আল্লাহ পাকের মেসেঞ্জার, আল্লাহর মেসেজ তার কাছে এসেছে, সেই মেসেজ আমাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই পৌঁছানোর আগে তিনি কি সেটাকে ধারণ করছেন না, তিনি সেটা মানছেন না? তো তিনি যেটা মানছেন সেইটা তাকে যদি আনুগত্য করা হয়, তাকে যদি ইত্তেবা করা হয়, তাহলে কি ইত্তেবা করা হয়? তিনি যেটা করছেন, তিনি যেটা মানছেন সেইটা তাকে যদি আমরা মানি তাহলে কি হয়? তিনি যেটা মানছেন সেইটার ইত্তেবা করা হয়। সহজ একটা বিষয় না? আমি আপনি যদি আমাকে অনুসরণ করেন, তা আমি যদি পৃথিবীর কোনো একটা গ্রন্থকে অনুসরণ করে ফলো করে চলি, তো ওই গ্রন্থ মোতাবেক আমার জীবন হবে। তো আপনি আমাকে ফলো করা মানে ওই গ্রন্থকে ফলো করা। উদাহরণ দেওয়া যেতে পারে, যে কোনো একটা উদাহরণ আনতে পারেন, ধর্মীয় উদাহরণ আনতে পারেন, দুনিয়ার। আমি কার্ল মার্ক্সের লিখিত পুস্তক পড়াশুনো করি এবং কার্ল মার্ক্সের আদর্শ লালন করি। তো আমার জীবনটা কার্ল মার্ক্সের আদর্শে ঘিরা, তার কারণে আমি কার্ল মার্ক্সের বই কিতাব পড়ি আর কার্ল মার্ক্সের যে নীতি নির্ধারণ করেছে সেটাকে আমি মেনে চলি। এখন আপনি যদি আমাকে ফলো করতে চান, তাহলে এখন বলেন, আপনি যদি আমাকে ফলো করতে চান তাহলে আপনি আসলে মূলত ফলো করবেন কি? কার্ল মার্ক্সের আদর্শ, এটা কি আর বলে দেওয়া লাগে? এই কথাটা আমরা এখন বিভাজন করে ফেলেছি, সেটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। এই কথা কোরআনে অনেকবার এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আনুগত্য আল্লাহর, আনুগত্য কার? রসুলের। তো এখন এখানে একদল স্কলাররা বা বেশিরভাগ স্কলাররা, অধিকাংশ মুসলিমদের এখন ধারণা জন্ম নিয়েছে এটাই, যে সেটা হলো আল্লাহর আনুগত্য মানে আল্লাহর কিতাবের আনুগত্য। আপনি আল্লাহকে আনুগত্য করবেন তো আল্লাহকে কি দেখতে পান? এটা তো শুরুতেই বলা, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, অদেখা বিষয়ে বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাহকে তো আপনি দেখছেন না, কিন্তু বক্তব্য আছে আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ। খেয়াল করতে হবে, আতিউল্লাহ। তাহলে আল্লাহকে দেখছেন না, তা আপনি আল্লাহর আনুগত্য করবেন কী করে? তার আইন কানুন বিধানের আনুগত্য করা, তার আনুগত্য করা হয়। বিষয়টা ক্লিয়ার? তো তার আইন কানুন আর তার বিধানটা আমি কোথায় পাবো? এখন প্রশ্ন এখানে, এই প্রশ্নের একেবারে স্পষ্ট উত্তর আমাদের সকলেরই জানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহা কিছু নাজিল করেছেন ওয়াহির মাধ্যমে কিতাব আকারে, সেইটাই হচ্ছে আল্লাহর বিধান। এখানে কোনো অস্পষ্টতা আছে নাই? তাহলে এখন স্কলাররা বলছে আল্লাহর আনুগত্য করতে বলেছে, তো আমরা কোরআন মানলাম, আল্লাহর আনুগত্য হলো। তা আবার পরের অংশে বলছে আতিউর রসুল, তাহলে রসুলকেও আমরা এখন দেখিনি, যারা দেখছিল তারা দেখছিল, এখন যারা আমরা আছি আমরা তো দেখিনি, তাহলে আমরা রাসুলের আনুগত্য করবো কী করে? তাহলে রসুলের একটা কিতাব লাগবে না? এই জন্য রসুলের পাশাপাশি রসুলের কিতাব তৈরি করা হয়েছে রসুলের নামে, রসুলের নাম দিয়ে। যদিচ রসুল এই কাজটা করেন নাই, তার কারণ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করার অধিকার দেন নাই। রসুলের কাছে যখন আল্লাহর মেসেজ এসেছে, আল্লাহর বিধান এসেছে, আল্লাহর কিতাব এসেছে, আল্লাহর ওয়াহি এসেছে, তখন রসুল এই কিতাবের বিধানকে নিজে ধারণ করেছেন।
ধারণ করে বলেছেন, এটা হচ্ছে কওল। ধারণ করে সেটা বাস্তবায়ন করেছেন, এটার নাম ফেল। ধারণকে সমর্থন করেছেন, এটার নাম তাকরির। যেটা বলা হয় কওল, ফেল, তাকরির। রসুল করেছেন, রসুল বলেছেন, রসুল সমর্থন করেছেন। এখন রসুল কি বলেছেন? যা আল্লাহ বলেছেন তাই বলেছেন, কি কথাটি কিনা? রসুল তো আল্লাহর মেসেঞ্জার, রসুল তো আল্লাহর কিতাব পড়েন। এই যে আয়াতটা পড়লাম, দেখেন আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন, এটা হচ্ছে 27 নম্বর সুরা আর আন্নাহালের আন্নামাল, নাহাল না নামাল, 27-এর 92 আল্লাহ বলছে আন আতলু আল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়ামান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আল্লাহ বলছেন আমি আরও আদিষ্ট হয়েছি, রসুলকে দিয়ে আল্লাহ বলছেন, আর রসুল বলছেন আমি আরও আদিষ্ট হয়েছি কোরআন আবৃত করতে, কোরআন পাঠ করতে, কোরআন তিলাওয়াত, ওয়ান আতলু আল কিতাব, কোরআনকে তিলাওয়াত করতে। অথবা যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে, সে তা অনুসরণ করে তার নিজের কল্যাণের জন্য, এবং কেহ ভ্রান্ত পথ অবলম্বন করলে তুমি বলো আমি তো শুধু সতর্ককারীদের একজন। তাহলে এখানে কি বোঝা গেল? রসুল আদিষ্ট ছিল কোরআন তিলাওয়াত করতে। এখন আল্লাহ বলছেন যে তুমি বলো আমি আদিষ্ট। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে রসুল আদিষ্ট ছিলেন, তিনি হুকুমদাতা ছিলেন না, হুকুম মাননেওয়ালা ছিলেন। এই আয়াত প্রমাণ করছে ওয়ান আতলু আল কিতাব, আমার প্রতি নির্দেশ, আমি এই বিষয়ে আদিষ্ট, আমি এই বিষয়ে হুকুমদাতা, বা আমি এই বিষয়ে নির্দেশদাতা। এরকম কোরআনে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের বিধানকে রসুল মেনেছেন, এই জন্য রসুল বলছেন ওয়ান আতলু আল কিতাব, আমি এই কিতাবকে তিলাওয়াত করতে আদিষ্ট হয়েছি, আমার প্রতি এই নির্দেশ এসেছে। 27 নম্বর সূরা কত নম্বর আয়াত? 92 ওয়ান আতলু আল কিতাব, আমি এই কিতাবকে আবৃত করতে, পাঠ করতে, তিলাওয়াত করতে আদিষ্ট হয়েছি। তাহলে এখন বোঝেন, আমি আপনাদেরকে আগে বোঝাইছি তিলাওয়াত মানে অনুসরণ, কোরআনের আয়াত দিয়ে বুঝাইছি অল কামারি ইজা তালাহা, ওই আয়াত তালা মানে অনুসরণ করা, পিছিয়ে পিছিয়ে চলা। তাহলে রসুল কোরআন যখন পাঠ করেছেন, পাঠের সঙ্গে সঙ্গে তিনি নিজে অনুসরণ করেছেন। এখন আসেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। তাহলে রসুলের আলাদা কোনো কিতাবের আনুগত্যের কথা বোঝায় এখানে? রসুল আর কোনো কিতাব দেওয়ার অধিকার তার ছিল? তিনি যে কিতাব প্রাপ্ত হয়েছেন সেই কিতাব তিনি ফলো করেছেন, সেই কিতাব তিনি অনুসরণ করেছেন। একথা একাধিক আয়াতে এসেছে, সূরা আরাফের 3 নম্বর আয়াতে যদি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তাই অনুসরণ করো যাহা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। এখানে তোমাদের মধ্যে সর্বপ্রথম যিনি এই আল্লাহ পাকের নির্দেশের প্রথম, যিনি আল্লাহ যাকে নির্দেশ দিচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছেই তো এসেছে, তিনি এই নির্দেশকে পালন করেছেন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, যাহা কিছু তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। তাহলে রবের পক্ষ থেকে যা এসেছে আমাদের কাছে স্পষ্ট কিতাব। এরপরে বলছে ওলা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করিও না। তাহলে একদিকে অনুসরণ করতে বলা হচ্ছে, আর একদিকে অনুসরণ করতে নিষেধ করা হচ্ছে। তাহলে একটা নির্দেশ আর একটা নিষেধ, দুটো মানা ফরজ, দুটো মানা কি? দুটো মানাই ফরজ, নির্দেশটা মানাও ফরজ, নিষেধটা ছাড়াও ফরজ। তাহলে নিষেধটা কি? ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আ, এই ওহির বিধানকে পরিহার করে কাহকে বন্ধুরূপে, তার মানে কাহারও বিধান মানা যাবে, কাহারও আইন মানা যাবে, কাহারও কিতাব মানা যাবে না। যাহা নাজিল করা কিতাব সেই কিতাবকেই অনুসরণ করতে এখানে নির্দেশ দেওয়া হয়েছে। রসুল এই নির্দেশটাকে প্রথম পালন করেছেন নিশ্চয়ই,
যেহেতু রসুলের কাছে আয়াত এসেছে, তো আমরা কি বলবো রসুল মানে নাই? আল্লাহ বলছেন আনা আতলু আল কিতাব, আমি আদিষ্ট হয়েছি এই কোরআন অনুসরণ করতে বলেন বা এই কোরআন আবৃত করতে, আবৃতের সঙ্গে সঙ্গে এটাকে মানতে আমি আদিষ্ট। আদিষ্ট কে হন? যিনি আদেশ করেন তার আদেশকে যে মান্য করে সে হচ্ছে আদিষ্ট। তাহলে রসুল আদিষ্ট ছিলেন, তিনি আদেশদাতা ছিলেন না, তিনি বিধানদাতা ছিলেন না, তিনি বিধাতা ছিলেন না। বিধাতার বিধানকে প্রয়োগকারী, বিধাতার বিধানকে বাস্তবায়নকারী, বিধাতার বিধানের বালাককারী, পৌঁছানেওয়ালা হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন এইখানে আমাদের বিপত্তিটা ঘটতেছে, আমাদের বুঝের সমস্যাটা এইখানে এসে যে আমরা যখন বলতেছি যে আতিউল্লাহ আতিউর রসুল, আমাদের স্কলাররা বলছে তো আল্লাহর আনুগত্য তো কোরআন থেকে করলাম, তো রসুলের আনুগত্য করবো তো কিতাব কই? আর সেই কিতাবটার অনুমোদন তো আল্লাহ পাক রসুলকে দেয়নি নাই। রসুল যখন এই কিতাব, যে কিতাব তিনি প্রাপ্ত হয়েছিলেন, এই কিতাব পড়ে পড়ে যখন তিনি শোনাচ্ছিলেন, তখন ওই একদল লোক বলছিল যে আপনি এই কিতাব বাদ দেন, এটাকে পাল্টান, এটা পাল্টায় অন্য কিতাব নিয়ে আসেন। তখন আল্লাহ পাক রসুলকে দিয়ে বলাচ্ছেন, আর রসুল বলছেন যে এই কিতাব পাল্টানো, পরিবর্তন করা, সংযোজন করা, সংকোচন করা আমার কাজ না। ইন আত্তাবি উমা ইউহা ইলাইয়া, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয়। এখন আসেন, রসুল অনুসরণ করতেছেন কি? কোরআন। রসুলের প্রতি কোরআন ওহি করা হয়েছে, এটাও স্পষ্ট। উহিয়া ইলাইয়া হাদ আল কোরআন, 12 নম্বর সুরাত 3-4 পড়লে ওখানেই পেয়ে যাবেন। উহিয়া ইলাইয়া হাদ আল কোরআন, আর এক জায়গায় আছে আউহাইনা হাদ আল কোরআন, আল্লাহ বলছেন আমি তোমার প্রতি কোরআন ওহি করেছি, আর রসুল বলছেন আমার প্রতি এই কোরআনকে ওহি করা হয়েছে, কোরআনের আয়াত। তাহলে এখন স্পষ্ট হয়ে গেল রসুল অনুসরণ করছেন ওহি অর্থাৎ কোরআন। খেয়াল করেন, এখন এখন এই বিষয়টাতে সমাজে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, রসুলের ইত্তেবা করতে গেলে এখন রসুল কীভাবে খাইছেন, কীভাবে পড়ছেন, কীভাবে চলছেন, কীভাবে কী করছেন, এই সব কিছু জানার জন্য রসুলের আলাদা গ্রন্থ লাগবে। তো রসুলের গ্রন্থ তৈরি করার অধিকার আল্লাপাক রাখেন নাই, রসুলকে বিধাতা বানায় পাঠায় নাই, রসুলকে রসুল বানিয়ে পাঠিয়েছেন। রসুল বুঝতে হবে আগে, রসুল যদি আপনি না বোঝেন তাহলে সমস্যা হয়ে যাবে। তিনি মুহাম্মদ একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ চুজ করেছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন, কিসের জন্য? তার রেসালাত পাঠানোর জন্য। রেসালাতকে আল্লাপাক পাঠাবেন মানুষের কাছে, তার আইন কানুন, তার বিধিবিধান, এই সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টি কিভাবে পরিচালিত হবে তার জন্য তার বিধান দেওয়া দরকার। এই দরকারটা তিনি প্রথম থেকেই জানতেন এবং তার এলিমে ছিল, সে এটা দিবেন। সেজন্য প্রথম মানব, প্রথম নবীকে পাঠানোর সময় বলছেন কুল নাহবিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে হুদা যাবে, দিক নির্দেশনা যাবে, বিধান যাবে, আইন যাবে, কানুন যাবে, যারা এটাকে মেনে চলবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে। এই ধারাবাহিক আর সর্বশেষ মেসেঞ্জার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন, তিনি আল্লাহ পাকের সিলেকশনকৃত সর্বশেষ কিতাবের বাহক, তো তার কাছে আল্লাহ পাকের কিতাব এসেছে, আর আল্লাহ বলছেন যে আপনি বলুন ইন আত্তাবিউ মা ইউহা ইলাইকা, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয়। আর বিষয়টা স্পষ্ট আগের আয়াতগুলো দেখাইলাম, সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ওহি এসেছে কোরআন আকারে। ওহির প্রকার আছে, কোরআনেও প্রকার আছে, অনেকে বলবে তো ওহির তো অনেক প্রকার আছে, তো আপনি কোন ওহি মানতে বাধ্য সেটাই হচ্ছে বিষয়। ওহি দুই প্রকারে সাধারণত কোরআন থেকে, একটা হচ্ছে আল্লাহর ওহি আর একটা শয়তানের ওহি। আল্লাহ বলছে ওয়াহি আল্লাহ নবীদের কাছে প্রেরণ করেন বান্দাদের হেদায়াতের জন্য, আর একটা ওহি হচ্ছে শয়তান তার বন্ধুদের কাছে ওহি করে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু,
আল্লাহ হচ্ছেন ইমানদারদের বন্ধু বা অভিভাবক। বন্ধু অনেক সময় অভিভাবকের কাজ করে, তাই না? বন্ধু তো পরামর্শ দেয়, বন্ধুকে এটা করিস না, এটা করিস না। তো এই যে আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, ইমানদারদের ওলি হচ্ছেন একমাত্র আল্লাহ, অভিভাবক আর বন্ধু হচ্ছেন আল্লাহ। ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই অভিভাবকের কাজ কি, এই বন্ধুর কাজ কি? ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই অভিভাবক কি করে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অর্থাৎ জাহেলিয়াত থেকে আল্লাহ পাকের যে জ্ঞান, এই জ্ঞানের আলো দিয়ে তিনি আলোকিত করে। কোরআনকে আলো বলা হয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে নূর ও কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। খালি কিতাব না, সুস্পষ্ট কিতাব, কিতাবে মুবিন এসেছে তোমাদের কাছে। এই হচ্ছে আলো, এই হচ্ছে জ্যোতি, এই আলো দিয়ে তোমরা পথ দেখবে, পথ চলবে। তো আল্লাহ পাক বলছেন কদজা, আল্লাহ বলছেন এই আল্লাহর অভিভাবকত্বের কি প্রমাণ, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফুরি করে, আউলিয়া এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, দেখেন আল্লাহর কোরআনের হিকমা দেখেন। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, ওলি হচ্ছে এক বচন, এখানে আল্লাহ তার বান্দাদের মোমেনদের অভিভাবকত্বের কথা যখন বলছেন তখন এক বচন ব্যবহার করছে, তাওহীদ থেকে সরবেন কী করে? এজন্য ইবনে কাইয়িম রহমতুল্লাহ বলছেন আমি কোরআনের পাতায় পাতায় আল্লাহর তাওহীদ দেখি, আল্লাহু আকবার, কোরআনের প্রতিটা শব্দে শব্দে আমি আল্লাহর তাওহীদ খুঁজে পাই। আমরা তাওহীদ খুঁজে পাই না, দেখেন আল্লাহ সরতে দিচ্ছেন না মোমেনদেরকে, তাওহীদ থেকে সরতে দিচ্ছেন না, এই জন্য এখানে এক বচন ব্যবহার করা হয়েছে। আর যখন কাফেরদের কথা আছে তখন কি, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফুরি করে। এটা কোথায়? সুরায় মানে ওই যে আয়াতুল কুরসির পরপরে আয়াত 155 পরপর, সুরায় বাকারা 2 সুরার 256। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফুরি করে তাদের অভিভাবক, তাদের বন্ধু হচ্ছে কি? তাগুত। তাগুত হচ্ছে এখানে শয়তান। তাগুত কি? শয়তান। শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত, তার কাজ হচ্ছে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। এই কোরআনের আলো থেকে, এই আল্লাহর বিধানের আলো থেকে তাদেরকে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত করা, এটা হচ্ছে শয়তানের কাজ। তাহলে আপনি আল্লাহর অভিভাবকত্ব নেবেন, তাহলে আল্লাহর ওহী নিতে হবে, বিষয়টা ক্লিয়ার। দেখেন কেমন গাথা আল্লাহর কোরআন, কীভাবে আল্লাহ সাজাইছে, আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর হন, আল্লাহকে বন্ধু মানেন, তাহলে আল্লাহর আইন মানবেন, আল্লাহর বিধান মানবেন, সেটাই হচ্ছে আলো। আর এই আলো নিয়ে এসেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তার কাছে এই আলো এসেছিল, তিনি এই আলো দিয়েছেন আমাদেরকে। এখন আপনি এই আলো নেবেন না অন্য আলো নেবেন? অন্য আলো নিলেই অন্য কিতাবে যাইতে হবে, তাহলে বহু বছর এসে যে কিতাবের অভাব নেই, অনেক কিতাব। এই আল্লাহর কিতাবের পাশাপাশি ধর্মের নামে কি একটা কিতাব বানানো হয়েছে না অসংখ্য কিতাব বানানো হয়েছে? আমি কিতাবে না আর নাম নিতে চাচ্ছি না, আপনারা দেখেন মানবরচিত সংকলিত সংগৃহীত বললে অনেকে বুঝতে পারছেন। তো এই জন্যই তো আমার প্রশ্ন করছে, সেদিন এক মাদ্রাসার থেকে প্রশ্ন করছে ফোন দিয়ে, আর একজন যে দিয়ে আমাদের হাসান, হাসান কাল না পরশুদিন ফোন দিয়েছে, এখানে যে থাকে ও ঢাকার থেকে ফোন দিয়েছে, বংশাল থেকে, ওইখানে আরও কিছু লোকজন আছে, তারাই বলছে যে বুঝতে পারাইছে বিষয়টাকে। এটা দিয়ে আপনি কী বুঝাইতে চাইছেন? তো আমি বললাম যে এইটা দিয়ে আপনারা কী বুঝেছেন? তো অন্যরা বলছে যে কোরআন ছাড়া তো আর সব কিছুই, অন্যরা বলতেছে, অন্যাই বলতেছে একই ইব্রাহিম আলাইহিস সালামের মতো, দেখেন এই হিকমা, ইব্রাহিম আলাইহিস সালাম এই কৌশলটাই অবলম্বন করেছিলেন, সবগুলো প্রতিমা ভেঙে বড়টার কান্দের পরে কুড়ুল খাল রেখে ঘরে চলেছিল। এখন ওরা জিজ্ঞেস করতেছে কে ভাঙলো, আন্তাফা আলতাহা দাবি আলে হাতে না, কে করলো আমাদের মাবুদানে বাতেলার সাথে এই কর্মকাণ্ড? কেউ কিছু বলতে পারে না। এক যুবক বলতে সামিয়ানা ফাতান ইজ ইয়াকুলুল্লাহু ইব্রাহিম, এক ব্যক্তি সম্পর্কে আমরা জানি তার নাম হচ্ছে ইব্রাহিম, যে আমাদের এই মাবুদানে
মাবুদদের সমালোচনা করে। তখন ইব্রাহিমের কাছে যাওয়া হলো, ইব্রাহিম তুমি কি ভাঙছো? তখন ইব্রাহিম বলছে আমি ভাঙি, মিথ্যা বলেন। ইব্রাহিম বলছেন যে আমি ভাঙবো কেন, যার কান্দে কুড়াল তারে জিজ্ঞেস করো। কথা দেখছেন, এই দাওয়াতের কৌশল, দাওয়াতের কৌশল, এই কৌশলটা আমি অবলম্বন করে আসছি, কিন্তু যারা বুঝার তারা বুঝতে পারাচ্ছে ঠিক, কিন্তু বুঝতে হবে। মানে কৌশলের কথা ভেঙে দিচ্ছি, তার কারণ বুঝে ফেলাইছে সেজন্যই বলতেছি, কথা বুঝতে বুঝে ফেলাই। এখন অন্যরাই বলতেছে যে কোরআন ছাড়া তো সব মানব রচিত, সব মানব রচিত সংকলিত সংগৃহীত সব, তোরাই বলতেছে সব ঠিক আছে। তা আমার তো আর বলা লাগতেছে না, নাম নেওয়ার কোনো দরকার আছে ভাই? নাম নেওয়ার কোনো দরকার? অন্যরাই বলতেছে। তাই আমি বললাম যে তাহলে বলেন মানব রচিত সংকলিত সংগৃহীত কি আল্লাহ অবতীর্ণ করেছেন? এটা কি আল্লাহর বিধান হতে পারে? আল্লাহর বিধান আর মানুষের বিধান কি এক? আর দুটের পাশাপাশি খাড়া করলে কি সেরেক হয় না? 1350 বছর ধরে এই শিরকে নিমজ্জিত জাতি আরানে শিরকের ওয়াজ করতেছে, শিরকের পরে দাঁড়িয়ে শিরকের ওয়াজ করছে। আমি এই জায়গাটাকে ভাঙতে চাচ্ছি, আমি এই জায়গাটাকে বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা বুঝবেন কিনা জানি না, আল্লাহ যাকে বুঝ না দেবে, যাকে হেদায়ত না দেবে, সে হেদায়ত পাবে না। ইন্নাকাল্লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়ত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হেদায়ত দেবো। তাহলে হিদায়ত পাওয়াটা তো সোজা ব্যাপার না মনে করেন? হিদায়ত অত সোজা না, মুরাদ সাহেবের ওয়াজ শুনে আপনি হিদায়ত পেয়ে যাবেন অত সোজা না। রসুলের বক্তব্য শুনে, রসুলের বয়ান শুনে, রসুল সরাসরি আল্লাহর সিলেকশন কৃত, রসুল আল্লাহর প্রত্যাদিষ্ট বিধান থেকে সরাসরি কথা বলছেন। আমি যখন কথা বলছি তো আমার কথা মিশ্রণ করে যাচ্ছে, কিন্তু রসুলের কোনো মিশ্রণ করে কথা বলার অধিকার ছিল না। সেই রসুলের কথা শুনে তার নিজের বিলাটের লোকগুলো রসুলের কথাকে মানতে পারি নাই, আমরা দুঃখে ভরে বারাক্রান্ত হয়ে যাই আর বলি এত লোক। আজকেই আমার এক বন্ধু বলতেছিল, একটু পরে আসতে পারে হয়তো গাড়ি নিয়ে, সে বলতেছিল যে সারা বিশ্বের সারা ওয়ার্ল্ডের এত স্কলার, এরা কেউ বুঝলো না। আপনি ওই ঝুপড়ির মধ্যে কাঠের ঘরের মসজিদে আপনি বুঝে বলাইছেন, এই যে কথা, এ তো আসবে কথা ভাই, এ কথা আসা স্বাভাবিক। এই কথাটাই তো সে 1450 বছরের ইতিহাসে নিয়ে যান, যেটা মানতে চাচ্ছেন সেখানের ইতিহাসে যান। এখনকে দেখছেন কেন? আপনি তো ওখানে যাইতে হবে আপনাকে, আপনি চলে যান সেই খাজুর পাতার মসজিদ আর খাজুর পাতার ছাউনি আর খাজুর পাতার বেড়ায় চলে যান, যেখানে বৃষ্টি আসলে সিজদা করলে কাদামাটি লেগে যেত, ওইটাই তো আপনার ইতিহাস প্রমাণ করেছে কি কথা ঠিক কিনা। তাহলে যদি তাই হয় তাহলে এখন আসুন আমরা একটু লক্ষ্য করে দেখি কি হচ্ছে। এই অজুহাত খাড়া করার তো কোনো যুক্তিকতা নাই যে লোক সংখ্যা কম, আপনারাই কয়জন বুঝেছেন, এইটা তো কোনো দলিল হওয়ার যোগ্য না। মেজরিটি কখনো দলিল নাই, কোরআন বারবার মেজরিটির বিপক্ষে কথা বলেছে, পক্ষে কথা বলে নাই। আকসার মানে বেশি, আকসারুহুম মুশরিকুন অধিকাংশ মুশরিক, আকসারুহুম কাফিরুন অধিকাংশ কাফের, আকসারুহুম লা ইয়াকিলুন অধিকাংশ কিছুই জানে না, অজ্ঞ মূর্খ। আল্লাহ বলছে ওয়ালা কাযারাহানা লি জাহান্নামা কাসীরাম মিন, কাসীর মানে বেশি, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনসান জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, নবী যদি আপনি অধিকাংশ মেজরিটির অনুসরণ করেন তাহলে মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। এখানেও ইত্তেবার কথা আছে, এখানে আনুগত্যের কথা আছে, এখানে কি বলছে ওয়াইন তুতি, আপনি যদি আনুগত্য করেন মেনে চলেন, আকসারা মান ফিল আরদ, এই অধিকাংশ জমিনের অধিকাংশ মানুষের কথা যদি আপনি শোনেন, তারা ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তাহলে আপনি অধিকাংশের কথা শুনবেন, অধিকাংশ স্কলার কি বলেছেন ওখানেও আল্লাহ বলে দিচ্ছে, স্কলাররাও তাহলে স্কলারও কি এর মধ্যে আনবেন নাকি? অধিকাংশ স্কলার আনেন, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখেন, আল্লাহ ইন্না কাসির, কাসির মানে কি সুরাই তওবা 31-34 দেখেন, ইন্না কাসীরা 9 নম্বর সুরা, ইন্না কাসীরা মিনাল আহবার, কাসির কাসির মানে বেশি, আহবার আর রুহবান, পীর পুরোহিত, আজকের ভাষায় পীর পুরোহিত বা শায়েক মাশায়েক, আরবিতে যদি বলেন শায়েক মাশায়েক, শায়েক আরবি ভাষা আর ফার্সিতে পীর বলা হয়, শায়েক বললি আমাকে পীর বললি বড় সমস্যা, শায়েক বললি কোনো সমস্যা নেই, পীর পূজা নিয়ে বড় সমস্যা, কিন্তু শায়েক পূজা হচ্ছে যে এখন ওটা কে বলবে ভাই, শায়েক পূজা হচ্ছে, শায়েক যা বলেছে আমাদের শায়েক বলেছে, আপনি আমার শায়েক ভাবেন তাই যে আমি যা বলবো তাই মানবেন নাকি? তা মানার কোনো সুযোগ নাই,
আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা যারা রব্বানী তারা কখনো মানুষকে নিজের দিকে ধাবিত করতে পারে না, তারা বলবে রব্বানী হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর বিধান মানো, এটাই বলবে রব্বানীদের কাজ। ওই যে আলেমে হক্কানি রব্বানী বলে না, হক্কানি রব্বানি কেন, এটা কোরআনের শব্দ হক্কানি। হক্কানি কারা, যারা হককে ধারণ করছে তারা হক্কানি ভাই। আর হক কোথার থেকে আসে, আল্লাহ জাল হাক্কুমির রব্বিকুম। আমার বন্ধু এই কথাই বলতেছিল গাড়ির মধ্যে, বলে নামাই দিয়ে কলো বলতেছিল যে আপনি খালি আওয়া কইছেন, এই আপনার এই কয়জন মাত্র এই কাঠের মসজিদের এই কয়জনই হক। আমি বললাম না, এই কয়জন হক না, এই কয়জন হক না, আমরাও হক না, হক যে ধারণ করে সেই হক্কানি। সে আমি ধারণ করলে আমি, আমি না ধারণ করলে আমি না। তো হক আসে কোথা থেকে সেই উৎসটা আপনাকে জানতে হবে, হকটা আসে কোন জায়গা থেকে। হক্কানি দাবি করলে কি হক্কানি হওয়া যায়? হক্কানি দাবি করলে হক্কানি হওয়া যায় না। মূলত হক আসে কোথা থেকে, আল্লাহ পাক কোরআনে বলছে আল্লাহ কুমির রব্বিকুম, হক কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে আসে। হক কোথা থেকে আসে, তোমার রব। ফামান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইউকফির কথা হচ্ছিল একটু আগেই এই বিষয় নিয়ে, যে এই যে কোরআন অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, মুরতাদ হচ্ছে, তাকে কাবেলে কতল বলতেছি, অথচ আল্লাহ পাক এখানে ইমানের ব্যাপারে ছাড় দিয়েছে দেখেন এতে। হক কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে আসে, ফামান শা আফাল ইউমিন ইচ্ছা করলে সে ইমান আনতে পারে, ওমান শা আফাল ইউকফির ইচ্ছা করলে সে কুফুরিও করতে পারে। ছাড়ে দিছে কিনা, ছাড় দিলেন আল্লাহ, ধরতেছেন আপনি, বিধান তো বানাইলেন আপনারা, কাঠ কাইকে দি, কাফের মুশরিক মুরতাদ জিন্দিক কি শব্দগুলো মনে রাখতে হবে না, মুখস্থ হয়ে গেছে জনির কাছ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। এই শব্দগুলো প্রয়োগ করে কি করতে হবে, আল্লাহ বলছেন ফামান শা আফাল ইউমিন ওয়ামান শা আফাল ইউকফির, ইচ্ছা করলে ইমান আনতে পারো, ইচ্ছা করলে কুফুরি করতে পারো, ছাড় দিছে কিনা, সে আল্লাহ। তার প্রতি ইমানের ব্যাপারে তিনি বলছেন যে আমার পক্ষ থেকে যেটা আসে সেটাই কেবলমাত্র হক। এরপরে আল ফামাজা বাদ আল হক ইল্লা দালালা, এই হকের পরে আর যা কিছু আছে নাজিলকৃত হক ছাড়া সব গুমরাহি, আল্লাহ বলে দিয়েছে, আমার কথা না আল্লাহর কথা। ফামাজা বাদ আল হক ইল্লা দালালা, এই হকের পরে আর যা আছে সব গুমরাহি, সব ভ্রষ্টতা। তাহলে আল্লাহ যা নাজিল করছে কেবল তাই হক, কি কথা ঠিক কিনা? তো শুধুমাত্র তাই যদি হক হয়, এই হককে যারা ধারণ করেছেন তারাই হক্কানি। এবার বুঝে আসলো হক্কানি কারা? হক্কানি খালি দাবি করলে তো হবে না, হক্কানি আলেম, হক্কানি আলেম খালি বলি হক্কানি, উনি একজন হক্কানি আলেম, উনি একজন হক্কানি আলেম। আর আজকে দেখলাম যে হক্কানি আলেমের গোষ্ঠী একদল গেছে ওই যে সাতক্ষীরার নলতার মাজারে, আর পোস্ট দিছে যে আমরা উলামা পরিষদ। আমি বললাম কোন উলামা পরিষদ নলতার মাজারে গেছে, বড় বড় দাড়িওয়ালা সব হুজুররা বাস ভরে গেছে আর ওখানে খাচ্ছে নলতার মাজার। এরা নিজেরা হক্কানি দাবি করে ভাই, এরাও বলে হক্কানি আলেম, পীর মাশায়েকদের মাজার জিয়ারাত করে বেড়াচ্ছেন, ওনারা মাজার থেকে বরকত হাসিল করছেন। বরকত কোথায় আছে, কথা বললেই তো কোরআনের আয়াত চলে আসে, কি বলবো বলেন, কথা বলার সাথে সাথে তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান, বরকতময় কিতাব ফুরকান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কোরআন। কোরআন হচ্ছে বরকতময়, আর কোরআনকে যারা মানে তারাই হয়ে বরকতময় হয়, কি কথা ঠিক কিনা? কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কোরআনের বিধানে আছে মাজার জিয়ারাত করে বেড়াবে বা ঘুরে বেড়াবা মাজারে মাজারে যে, এগুলো তো কোথাও নাই। মাজারওয়ালার কাছে চাইবা, মাজারওয়ালার কাছে প্রার্থনা করবা, এটা আছে কোথাও? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাচ্ছিল মরু প্রান্তরে, শামসুর রহমান স্যার মারা গেল কয়েকদিন আগে জমিয়াতের, ওই ওনার বইয়ের মধ্যে পড়ছিলাম, এখানে আমি একটু ইতিহাস বলতেছি, এখানে কোনো কোরআনের আয়াতের উদ্ধৃতি দিতে পারবো না, আগের থেকে বলে নিচ্ছি। যাচ্ছিল এক মরু প্রান্তর থেকে, তো দেখে একজন রাখাল একটা মাদার ছিল, সেই মাদারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ দাঁড়িয়ে গেছেন, ওর প্রার্থনা শেষ হলে বলছে, ওকে প্রশ্ন করছে, বেটা তুমি কি মুসলমান? হ্যাঁ মুসলমান। বেটা তুমি কি
আল্লাহকে বিশ্বাস করো, কই করি, কই রসুলকে বিশ্বাস করো, করি, কই কোরআন মানো, কই মানি, তা কি তুমি কি সালাত আদায় করো, কই করি, তো সালাতে সূরা ফাতিহা পড়ো, কই পড়ি, তো কি পড়ো সূরা সালাতে কি এই আয়াত পড়ো, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, তা কই তা তো পড়ি প্রতিদিন, তো যে বান্দা প্রতিদিন পাঁচবার প্রতি রাকাতে পড়ে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আপনার ই ইবাদত করি রসই লাগানো, ইয়া রসই লাগানো, ইয়াকা শুধুমাত্র কেবলমাত্র আপনার ই ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন, আর সাহায্য একমাত্র আপনার ই কাছে চাই, তাহলে ইবাদত শুধু আপনার ই করি আর সাহায্য একমাত্র আপনার ই কাছে চাই, তাহলে ইবাদত যদি আল্লাহর হয় আর সাহায্য যদি একমাত্র আল্লাহরই কাছে চাই, তাহলে এখন বলেন সেই বান্দা আল্লাহকে ছেড়ে দিয়ে এই মাদারওয়ালার কাছে কী করে প্রার্থনা করতে পারে, ছেলে বুঝে বলেছে ইমাম আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে ফাতিহা পড়ছি কিন্তু বুঝে পড়িনি, ফাতিহা নিয়ে আমি লড়াই করে মসজিদ ভাগাভাগি করছি কিন্তু ফাতিহা বুঝি নাই, ফাতিহা নিয়ে আলাদা মসজিদ বানাইছি, ওরা ফাতিহা পড়ে না আমরা ফাতিহা ইমামের পিছনে পড়ি তার জন্য আমরা মসজিদ আলাদা বানাইছি কিন্তু আমি ফাতিহা আজ পর্যন্ত বুঝি নাই, এই হচ্ছে আমাদের সমস্যা, আমাদের তো একটু আপগ্রেড ওখান থেকে আব্দুর রউফ সাহেব থেকে নিয়ে মুরাদ বিন আমজাদ পর্যন্ত তো এই আপগ্রেডটাই করতেছি, উনি একটা কাজ করে গেছেন উনার জীবদ্দশায় যতটুকু ওনার সাধ্য ছিল, ফাতিহা তারা পড়ে না তাকে পড়ানোর জন্য ওটা আন্দোলন করে গেছে, মানে ফাতিহা বোঝার আন্দোলন মুরাদ বিন আমজাদ করতেছে, তা আপনি এত আমার পরে রুষ্ট কেন ভাই, ফাতিহা বোঝেন না ভাই, ফাতিহা বুঝলে আর লাগে না কিছু, টোটাল কোরআনের সার নির্দেশ ফাতিহা বর্ণনা করা হয়েছে, আর টোটাল কোরআনে যা আছে ফাতিহাতে আছে, আর ফাতিহাতে যা কিছু আছে তা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইনের মধ্যে আছে, সমস্ত নবীদের দাওয়াত তো একটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই তো দাওয়াত ছিল, তো এইটা যদি দাওয়াত থাকে এটাই হচ্ছে বীজ মূল মন্ত্র যার শাখা, আল্লাহ উদাহরণ দিয়েছে মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবা, পবিত্র কলেমার তুলনা একটা পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ দিয়েছেন, তার গোড়া হচ্ছে সপ্ত আসমানের নিচে আর তার শাখা উপশাখা সপ্ত আসমানের উপরে, তার মানে এর বিস্তৃতি এত বেশি, শরিয়াতের যত বিধান সব কিছুই লা ইলাহা ইল্লাল্লাহর মূল মন্ত্রের ভিতরে ঢুকানো, কেমন জানো সমুদ্রকে কুয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে, সমুদ্রকে কুয়ার ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয় কালিমাকে এইভাবে বুঝতে হবে, এই কালিমার মূল মন্ত্রে টোটাল কোরআন সুন্নাহ শরিয়া সব কিছু এর ভিতরে নিহিত, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয়ে যায়, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি না বুঝে বলেন তাহলে তো কাজ, যারা বুঝে যাদের সামনে প্লেস করা হয়েছিল যারা বিরোধিতা করছিল লা ইলাহা ইল্লাল্লাহ এরা বুঝে বিরোধিতা করছে, মনে রাখতে হবে আপনি কোনো জিনিসের বিরোধিতা করবেন তখনই যখন আপনি ওই জিনিসটা বুঝবেন, আর ওইটা আপনার মতের বিরুদ্ধে আর মতের বিরুদ্ধে হলে তখন আপনি না বিরোধিতা করবেন, আর যদি নাই বোঝেন কী করছে হুজুর, হুজুর যে কি মন্ত্র একখান বই একখান নিয়ে পড়ে ওটা তো আপনি কিছুই বদলেন না 40 বছরে, তো আপনি হুজুরের বিরোধিতা কী করবেন, আপনি যদি বুঝতে পারতেন হুজুর ওখানে কী বলতেছে আপনারে, সেটা যদি আপনার মতের বিরুদ্ধে হইতো আপনার পথের বিরুদ্ধে হইতো, সেদিন একটা লেকচার আমি ই করছিলাম মানে অভিনয় করছে যে ইমাম এরকম খুতবা দিচ্ছে এরকম পাশে একজন সুদ করে আছে, যে সুদির বয়ান দিতে হবে সে কাজ করছে কাজ দেওয়া শুরু করছে, দেখছেন মনে হয় এই যে দেখছি সেদিন যেই কাজ দিচ্ছে সেই সুদের বয়ান নিয়ে উনি চলে গেছে ঘুষে, আর ঘুষের আর একজন ছিল কমিটির আর একজন, ঘুষের আর একজন উনি আবার আর এক কাজ দিয়ে ইশারা দিচ্ছে হুজুরের দিকে, তো হুজুর আর ঘুষের রোয়াজ বন্ধ করে দিয়ে হুজুর চলে গেছে পদ্মার রোয়াজে, যেই পদ্মার রোয়াজে চলে গেছে সেই ওনার বাড়িতে তো পদ্মা নেই, উনি তো সেক্রেটারি সাহেব, মানে উনিও কাস মারছে তাহলে পদ্মা বন্ধ করে দিচ্ছে, মোটামুটি আর কাস মারতে মারতে হুজুর আর বয়ানের কোনো ধারাবাহিকতা বজায় রাখতে, এই আমি এখানে কাঠের মসজিদে যে এক লাইনে এক ধাসে আপনাদের কথা শুনোচ্ছি, একই বিষয় প্রতিদিন একটা বিষয়ের পরে আলোচনা করে শুনোচ্ছি, আপনি এই বাংলাদেশের মসজিদগুলোর খবর নিয়ে দেখেন ইল্লা মাশা আল্লাহ, কিছু সংখ্যক মসজিদ ছাড়া ব্যতিক্রমী কিছু মসজিদ ছাড়া সব মসজিদগুলো নিয়ে এত এলো ফাতাড়ি বয়ান হচ্ছে, মানে সব ওই কমিটিকে ঠিক রাখা, কমিটিতে ভ্যারাইটিস লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, ঐক্যজোটের লোক আছে, শাসনতন্ত্রের লোক আছে, শোষণতন্ত্রের লোক আছে, জামাতের জমিয়াতের বিভিন্ন রকমের বিভিন্ন দলের বিভিন্ন ফেরকার সর্বনয় আছে, শশিনা আছে, মোকাবি আছে, ভুরভুরে আছে, জগা খেচড়ির মানুষগুলোকে সন্তুষ্ট কইরা আপনি হক কথা বলবেন কী করে, আমি তো ইমামতি নিতে গেলে খতিব ওয়ালিদ হতে গেলে সেখানে শর্ত করি আগে, টাকা পয়সা কিছু লাগবে না,
কথা আল্লাহর বলতে দিতে হবে। তো আপনার মতের বিরুদ্ধে যাইতে পারে, আপনার পথের বিরুদ্ধে যাইতে পারে, আপনার আদর্শের বিরুদ্ধে যাইতে পারে, আপনার নেতার বিরুদ্ধে যাইতে পারে, আপনার নেত্রীর বিরুদ্ধে যাইতে পারে, আপনার বাপদাদার বিরুদ্ধে যাইতে পারে, আমাকে কিন্তু আল্লাহর কথা বলতে দিতে হবে। সাথে তো রাজি হয় না, বিদায় তো কাঠের বসিত, কাঠের বসিতে এই সুযোগটুকু তো হাবিজ সাহেব আমাদেরকে করে দিয়েছে। কী কথা ঠিক, কী আল্লাহর কথাটা বলেন, এখানে তো বড় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাকে যাদাই খায়ের দান করুক, যেন এরপরে যেন তাকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক ও আমিত্ব আল্লাহ দান করে, তিনি যেন তার ব্যক্তিগত কিছু এখানে চাপিয়ে না দিয়ে আল্লাহর ঘরে আল্লাহর বিধান বলার অধিকারটুকু দেন। কী কথাটি কিনা, যেদিন এই অধিকার থাকবে না সেদিন এই মসজিদ কিন্তু বাইতুল্লাহ থাকবে না, সেই দিন এই মসজিদের নাম দিরার হবে। মসজিদের নাম কি হবে? মসজিদান দিরারা, কোরআনে সুরায় তওবা 9 নম্বর সুরায়। সেটা হচ্ছে অসাদ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হবে, ওখানে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। তা আজ কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে ভাই, আল্লাহর কিতাবের পাশাপাশি অন্য কিতাবকে প্রতিষ্ঠা করা হয়েছে। বরং আল্লাহর কিতাবের পরে দেখবেন অন্য কিতাব, ভিন্ন কিতাব। আপনি মসজিদে চেক করে দেখেন, প্রত্যেকটা মসজিদে তাবলিগী নিসাবের কিতাব কোরআনের পরে রাখা হয়েছে। আমি কেন কলম ধরছি ওখানে সই আকিদার মানদণ্ডে তাবলিগী নিসাব, এই জন্যই তো ধরছি কোরআনের পক্ষ নিয়ে, যে কোরআন মসজিদ থেকে বিদায় করেছে এই কিতাবটা। কোরআনের পঠন মসজিদে জরুরি ছিল, কোরআনের তালিম মসজিদে অবশ্যম্ভাবী ছিল, কিন্তু মসজিদে আজকে আর কোরআনের তালিম নাই। এখন তালিম শুরু হয়ে গেছে কোনটা? মানবরচিত কিতাব। কোরআনের কিছু কথা থাকলেও অপব্যাখ্যা আছে, হাদিস থাকলেও দাল আছে, জৈব আছে, মৌজু আছে, কিচ্ছা কাহিনী দিয়ে ভরা। এমন একটা কিতাব আল্লাহর কিতাবের উপরে রাখা হচ্ছে, মেম্বারের পরে রাখা হচ্ছে, এই শেরেকটা তো আপনি মসজিদে ঢুকাইছেন ভাই। এ তো আল্লাহর শরীক, আল্লাহর বিধানে শরীক। আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরীক করিও। পড়েন সুরা ইউসুফ 12 নম্বর সুরা, এখানে আল্লাহ বলেছে ওয়ালা ইউশরিক ফি, সুরায় কাফেও বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরিক করিও না, আমার আইনে, আমার কানুনে, আমার বিধানে কাউকে শরিক করিও না। তাহলে আমরা আল্লাহর আইনের পাশাপাশি অন্য আইনের কিতাবকে আল্লাহর ঘরে ঢুকিয়েছি, আর স্লোগান দিচ্ছি কি, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কেমনে জ্বালাইবেন ভাই, কেমনে জ্বালাইবেন? রসুল যদি এই বাতিকে গ্রহণ করে নিজে জ্বলে নিজের ঘরে জ্বালাইতে না যাইতো, তাহলে সংসদের জীবনে জ্বালতো না। মদিনার পার্লামেন্টে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়েছিল খাদিজার ঘরে নিয়ে যাওয়ার কারণে। হেরার থেকে নিজে ধারণ করে, আলোকে ধারণ করে সেই আলো নিয়ে গিয়েছিল খাদিজার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এটা এই বাতিকে গ্রহণ করেছিলেন, আর এই বাতিকে প্রজ্বলিত রাখার জন্য খাদিজা তার সর্বস্ব ত্যাগ করেছিলেন মোহাম্মদ আরবির পিছনে, সালামুন আলা মোহাম্মদ। তার পিছনে তিনি সর্বস্ব কী করছেন, ব্যয় করেছেন কিসের জন্য? এই কোরআনের পিছনে। খাদিজা রাজি, এই কোরআনের যত আমল পৃথিবীতে হবে তার অংশ খাদিজা পাবে রাজি আল্লাহ তাআলা আনহা। এই মহিষী নারী সর্বপ্রথম, ইতিহাস সকলের জানা, এই ইতিহাস সকলে জানে, কোরআনের আয়াত না, ইতিহাস, কোরআন বাস্তবায়নের ইতিহাস। এই ইতিহাস থেকে শিক্ষা আপনাকে নিতে হবে। কই আমাদের সেই শিক্ষা আছে? কোথায় পাবেন এই নারী খুঁজে? খাদিজা পাইবেন, সুমাইয়া পাইবেন, মানে বিউটি সুইটি সাতক্ষীরাতে যাইয়ে পড়ি, কী কথা নাকি না? সেঞ্চুরি কায়েম করে বলে, সেঞ্চুরি না হাজার সেঞ্চুরি হয়েছে নাকি আল্লাহ জানে, কত দেশ হয়েছে তার কোনো ঠিকঠাক নাই। ব্যবসা জমজমাট ছেড়ে দিয়েছে, অথচ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলায় আলিমুল আমাদেরকে কীভাবে নির্যাতন করা হচ্ছে তাদের পরে, যে কাজ তারা করে নাই সেই কাজ তাদের পরে লাগিয়ে দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। আর অপরাধ প্রমাণিত, স্পষ্ট প্রমাণিত, এ নিয়ে চলছে গুঞ্জন অনেক দিন, তারপরেও গোয়েন্দার লোকজন যে এতগুলো জিনিসগুলো পাওয়ার পরেও, এত কিছু সাক্ষ্য প্রমাণ দলিলের পরেও ছাড়তে বাধ্য হচ্ছে, তাহলে কী বিষয়টা বোঝেন? কি ইঙ্গিত বহন করে, এরপরে আর কী চান আপনারা? এরপরে আপনারা খুঁজে পান না, এরপরে দলিল আদিল্লা খুঁজে পায় না, কয় ওই আবার ওই দিক দিয়ে আবার কী বলবো, আমার তো বলতে গিবাদ করতে মনে চায় না, কিন্তু আসলে পরিস্থিতি না জানাই দিলে, চোখে আঙুল না দিলে তো আপনি দেখতে পারেন, রুমাল মুড়ি দিয়ে ওই ওই দিক দিয়ে আবার আলোচনা করা হচ্ছে।
কেন আপনার এর পক্ষ নিতে বলা হচ্ছে? এটাকে আপনার ফরজ বানায় ফেলা দিচ্ছেন। অথচ আল্লাহ বলছে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফুরি করে তাদের অভিভাবক তাদের বন্ধু হচ্ছে তাগুত। এই তাগুতের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এর কাজ হচ্ছে আল্লাহর এই আলো থেকে আল্লাহর এই বিধান থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। এখন এই কথাগুলো আনছি কি জন্য এতক্ষণ বলছিলাম? ওহি দুই প্রকার, খেয়াল করছেন ওহি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ওহি আর একটা হচ্ছে শয়তানের ওহি। তাহলে এখন পথ দুটো, একটা হচ্ছে আল্লাহর পথ একটা হচ্ছে শয়তানের পথ, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুস শয়তান। আপনি আল্লাহর দল হবেন না শয়তানের দল হবেন, পথ দুটো দেখাইছে। প্রথম দিন থেকে পথ কয়টা? দুটো পথ কয়টা? দুটো, পরীক্ষার জন্য পথ দুটো বানাইছে। পথ তো একটা ছিল আল্লাহর পথ, সিরাত আল্লাহ, পথ একটা ছিল। সেই সিরাত আল্লাহ আপনি থাকবেন কি থাকবেন না, তাহলে প্রতিপক্ষ লাগবে না? এইটাই তো আল্লাহর মানসা। এই জন্য আল্লাহ তো ওরে ওরে ইবলিস বানাইলো, ওরে লানত প্রাপ্ত বানাইলো, ও ওই কাজগুলো করলো, করে ওকে অভিশপ্ত বানাইলো, বানাইয়া যখন ছাড়িয়ে দিল ও তখন চাইয়েও নিল আল্লাহর কাছ থেকে যে আমাকে কেমন পর্যন্ত হায়াত দেন, আর আমি জানো এদেরকে চতুর্দিক থেকে সামনে পিছে আগে পিছে চতুর্দিক থেকে এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইতে। আর আল্লাহ পাঠাই দিয়ে বললেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মৌতের পর্দা এই জন্য সৃষ্টি করেছি, আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, আহসান আমলকারী। এখন আসেন দেখেন কোথায় কোথায় কী মিল কোরআনের, কী বলবো ভাই? কোরআন একটা বলতে গেলে তার সাথে আর পাঁচটা আয়াত দেখে রিলেটেড, আর আমরা আজকে কোরআনে বিধানই খুঁজে পাই না। কোরআনে কোনো বিধান নাই, কোরআনে কি সব বিধান তো আর বলতে চাই না, শব্দ বললেই তো আমার সমস্যা, সব বলা যাচ্ছে না, এখন বললেই সমস্যা। ওগুলো তো সব ধর্মের কিতাব হয়ে গেছে, ওটা সব ইসলামের কিতাব হয়ে গেছে, কিন্তু ওইগুলোকে আল্লাহ ইসলামের কিতাব তো বলে নাই ভাই। আপনাকে বলছে আহসানু আমালা, আর আল্লাহ কি বলছেন? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আর মিলান, আল্লাহ আপনাকে আহসান আমাল করতে বলছে, তা আহসান আমল কোথায় পাবেন? আহসানাল হাদিসে পাইবেন। আর আহসানাল হাদিস হচ্ছে নাজিলকৃত, মানব রচিত নাই, সংকলিত নাই, সংগৃহীত নয়। আমি আপনারে কেমনে বুঝাই ভাই? আমি আপনাকে কেমনে বুঝাবো? এরপরে যদি আপনার মগজে না ঢোকে ভাই, আল্লাহ তো হাদিস মানতে বলেছেন, হাদিস মানা ফরজ, হাদিস অস্বীকার করলে কাফের হবে। আমি সেদিন কত সপ্তাহের বক্তব্য দিলি, হাদিস অস্বীকারকারী কাফের নয় কি? হাদিস অস্বীকার করলে কাফের হবে, এটা তো আমার ইমান, এটা আমার বিশ্বাস। কিন্তু হাদিসের তো প্রকার আছে ভাই, শয়তানেরও তো হাদিস আছে, শয়তানের বাণী শয়তানের হাদিস, কি কথাটি কিনা? শয়তানের বাণী শয়তানের হাদিস, আপনার বাণী আপনার হাদিস, পীর সাহেবের বাণী পীর সাহেবের হাদিস, আর আল্লাহর বাণী হচ্ছে আহসানাল হাদিস। আল্লাহর বাণী শুধু হাদিস না, কি হাদিস? আহসানাল হাদিস। আর আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মৌতের পর্দায় জন্য সৃষ্টি করেছি, আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান আমলকারী, ভালো আমলকারী। তো আল্লাহ বলছেন যে আহসান আমল তালিয়ে করতে নির্দেশ দিয়েছেন, এই জন্য ওই পরীক্ষা। তো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে আহসান আমল করতে হবে। তা আহসান আমল করতে গেলে আপনি আহসান জিনিসটা পাইবেন কোথায়? তাহলে আপনাকে কোরআনকে জিজ্ঞেস করতে হবে সে আহসান কোথায় পাবো, যেহেতু আহসান আমল গ্রহণযোগ্য হবে। তো আহসান আমল খুঁজতে গেলে সহি হাদিসে যাইতে হবে নাকি সহি কিতাবে যাইতে হবে? আল্লাহ তো সহির কথা বলেন নাই, তো সহি হাদিস অস্বীকার করলে ইমান থাকবে? বুঝার চেষ্টা করে, আপনাকে মেরে ফেলা তো হবে। কথাগুলো আপনারা বুঝে 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 বলেন, এরকম বলেন কী করে? তো সহি হাদিস মানা ধরেন, সহি হাদিস মানা ধরেন তো বলার কোনো অধিকারই নাই আপনার, কেমনে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিয়া মাসানি, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। তাহলে হাদিস মান্য করা জরুরি, হাদিস মান্য করা ফরজ,
আল্লাহর হুকুম মান্য করা কি ফরজ। আর আল্লাহ বলছেন আঠাশের পুজাশিতে, আঠাশ নম্বর সিয়াম ফরজ করেছে কাতাবা শব্দ দিয়ে, কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল ফরজ করেছে কাতাবা দিয়ে, কুতিবা আলাইকুমুল কুতিবা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, মানে কুতিবা শব্দ দিয়ে লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করে দিয়েছে। যখন বিধিবদ্ধ করে দেয় তখন বাধ্যতামূলক হয়ে যায়, সেখান থেকে ফরাজা শব্দ নিয়ে, কুতিবা মানে ফরাজা। তো এইখানে ফরাজা শব্দ আল্লাহ নিজেই উচ্চারণ করছেন কোরআনের, কোরআনের ক্ষেত্রে আল্লাহ নিজেই বলছে ইন, এই আয়াত শোনা যায় না, খুব কম শোনা যায়, অনেকে জানেই না এটা এটা আয়াত আল্লাহ, এটা আমরা অনেকেই শুনিই নেই, তাই না? এরকম আয়াত আছে কিনা দেখেন, হাফেজকারীরা বলতেছে অনেক ইন্নাল্লাযী ফরাজা আলাইকাল কোরআন। তো যাই হোক, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য ফরজ করেছেন, বিধিবদ্ধ করেছেন, তাহলে কোরআন একটা কিতাব, আল্লাহর কিতাব, এই কিতাবটাকে রসুল অনুসরণ করেছেন। প্রথম কে অনুসরণ করেছেন? রসুল। এখন আমাদেরকে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের। তো রসুল করেছেন কোরআন মোতাবেক, রসুল বলেছেন কোরআন মোতাবেক, রসুল চলেছেন কোরআন মোতাবেক, রসুল যা কিছু করেছেন, এই সামনে দেখা দিন তো শামসুল্লাহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন সব কোরআন মোতাবেক করেছেন, কি কথা ঠিক কি না? তাহলে রসুল যদি কোরআন মোতাবেক সবই করে থাকে, তাহলে রসুলকে অনুসরণ করা মানে কি? কোরআনকে অনুসরণ করা। এখন আপনি বলছেন যে আল্লাহর আনুগত্যের কথা বলছে, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য, তো আল্লাহকে তো দেখি না, তো কোরআন মানলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কথা বিষয়টা খেয়াল করে নিতে হবে। কোরআন আল্লাহর বিধান, এটা মানলে আল্লাহর আনুগত্য হয়ে গেল, আল্লাহকে দেখি না। তো এখন রসুলও তো আমাদের সামনে নাই, তাহলে রসুলের আনুগত্য করবো কী করে? রসুলের জন্য আলাদা কিতাব লাগবে। এই তো প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার এতক্ষণ আমি আপনাদেরকে বুঝালাম কোরআন থেকে, যে রসুল সম্পূর্ণটাই কোরআন অনুসরণ করবে। আন আতলু আল কিতাব, সাতাশ নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়াত, একটু আগে বলছি, সাতাশের বিরানব্বই, যেটা আমি পড়েছিলাম সুরায়ে নামল, তার বিরানব্বইতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদিষ্ট হয়েছি এই কোরআনকে আবৃত করতে, কোরআন অনুসরণ করার জন্য। সুরায় আরাফ তিন নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, আপনি তাই অনুসরণ করুন যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তাহলে রসুল এই কোরআনকে অনুসরণ করেছে, ফলো করেছেন। তাহলে আপনি রসুলকে ফলো করার, রসুলের আনুগত্য করা মানে রসুল এখন নাই, তো রসুল যেটাকে ফলো করেছে ওইটা ফলো করলে রসুলকে ফলো করা। তো রসুল কোরআনকে ফলো করেছিলেন, আপনি কোরআন ফলো করলে রসুলের আনুগত্য করা হয়। রসুলের কোনো আলাদা কিতাব রচনা করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। যদি রসুল কিতাব রচনা করতে, এক তো নিষেধ করেছে, অন্যদিকে বলছে রসুল যদি এই কাজটা করত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউল লা আখাযনা মিনহুল ইয়ামিন থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, সূরাতুল হাক্কা 44 নম্বর, 44 নম্বর সুরা, সুরাতুল হাক্কা, তিন চার আয়াত মনে হয়, 44 আয়াত, সরি 44 নম্বর আয়াত সুরায় হাক্কা, সেখানে আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউল লা আখাযনা মিনহুল ইয়ামিন, নবী যদি আমার বিধানে, আমার আইনে, আমার কানুনে সংযোজন করত, তো বিল ইয়ামিন, তা আমি তার ডাইন হাতকে ধরতাম, থুম্মা লাকাতা আনা, অতপর লাকাতা আনা, কেটে দিতাম, মিনহুল ওয়াতিন, তার জীবন ধমনি। আমি আগেও বলছি, পাও কাটলি, মাজা কাটলি, একবার মাজা পর্যন্ত কাটা লোক দেখছি আরিসাঘাটে, এরপরেও বাঁচার সম্ভাবনা আছে, হাত কাটলি বাঁচবে, রান কাটলি বাঁচবে, কিন্তু যদি গলা কেটে ফেলে দিয়ে, আল্লাহ তো এই কথাটাই বললেন নবীকে, যদি নবী আমার এই কাজটা করতো আল্লাহর বিধানের পরিবর্তে, আল্লাহর বিধানের পাশাপাশি অন্য কোনো বিধান রচনা করতো, তাহলে আল্লাহ রসুল তো এই কাজটা করে যাননি। তাহলে আল্লাহর রসুলের নামে যাহা সংকলিত সংগ্রহ করে চালানো হচ্ছে, সেইগুলোর জন্য কি রসুলকে দায়ী করা যায়? রসুল তো তার রিসালাত পৌঁছয়ে গেছেন, কি কথা ঠিক কিনা? রসুল এই কাজটা করেন নাই, তার কারণ রসুলের প্রতি এই বিধান আল্লাহর ছিল না, বরং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটাই আমি আলোচনা করে শেষ করে দিচ্ছি, সময় আর নিতে চাচ্ছি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, বাল্লিক, আপনি তাবলিক করুন, কত নম্বর সুরা কত নম্বর আর মা ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, আপনি তাবলিক করুন, মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ৬৫ নম্বর, না না পাঁচ নম্বর, না 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 না, এ আল ইমরানের ৬৫ সম্ভবত, মা উনজিলা ইলাইকা মির রব্বিক,
ওয়াইল্লাম তাফআল তা যদি আপনি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন মায়দা 66 মাশাআল্লাহ দেখছেন মায়দা 66 মায়দা সান্নাতো 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত হে রাসূল আপনি তাই প্রচার করুন তো রাসূল হইছে কেন আগে বলছি আইয়ুহর রাসূল কেল গতি আইয়ুহর রাসূল আইয়ুহাল মুহাম্মদ না আইয়ুহাল মুহাম্মদ বলে নাই মুহাম্মদ আপনার জন্য অনুসরণীয় যতদিন তিনি মুহাম্মদ ছিলেন ততদিন আপনি অনুসরণীয় না তা আপনার জন্য তিনি অনুসরণীয় না তিনি যখন রিসালাত প্রাপ্ত হইছেন তখন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ ফি মুহাম্মাদিনা বলেন নাই তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে তিনি আল্লাহর রিসালাত প্রাপ্ত তিনি আল্লাহর রাসূল কি কথাটি কি না আমি মুরাদ কোরআনের হাফেজ হইলে আমি হাফেজ মুরাদ হইলাম তা আমি হাফেজ না হইয়া তো খালি মুরাদ কি কথা ঠিক না হাফেজ না হইয়া খালি মুরাদ আর যখন হাফেজ হইলাম কোরআনের তখন আমি হাফেজ মুরাদ হইলাম তো এই এটা ধারণ করার কারণে কোরআনকে আমি আমার কলবে ধারণ করার কারণেই তো আমি হাফেজ হইছি এই কোয়ালিটি অর্জন করার পরেই না আমাকে হাফেজ বলবেন আর আগ পর্যন্ত হাফেজ বলার কোনো সুযোগ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মুহাম্মদ ছিলেন আর আল্লাহ কোরআনে বলছেন নবী আপনি বলে দিন ইতিপূর্বে একটা বড় সময় আমি তোমাদের ভিতরে অতিক্রান্ত করেছি এই বড় সময়টার ভিতরে আমি কোনোদিন তোমাদেরকে এই কথাগুলো বলিনি যা আজকে বলতেছি যখন তারপরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী নাযিল হইছে তখন এসে তিনি ভাষণ দিলেন সমস্ত আরববাসীকে জমা করলেন পাহাড়ের পাদদেশে এটাই ইতিহাস এই ইতিহাস থেকে তো এটাই শিক্ষা যে তিনি যখন রাসূল হইলেন তখন তিনি তার রিসালাতকে পেশ করছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ সূরাতুল আহজাব আল্লাহ বলছেন তোমাদের জন্য রাসূলের মাঝে মুহাত্তাম আদর্শ নিহিত আল্লাহ বলে নাই মুহাম্মাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ খেয়াল করতে হবে যতদিন মুহাম্মদ ছিলেন ততদিন অনুসরণীয় ছিল না অনুসরণীয় তখন হয়েছে অনুকরণীয় তখন হয়েছে আনুগত্য প্রাপ্ত তখনই প্রাপ্ত হয়েছে যখন তিনি রাসূল হয়েছেন এই জন্য আল্লাহ ডাক দিচ্ছে ইয়া আইয়ুহার রাসূল এখানে বলে নাই মুহাম্মদ আল্লাহ তো মুহাম্মদ বলেছেন কোরআনে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এখানে মুহাম্মদ বলছেন এখানে তারপরে পরিচয় দিচ্ছে মুহাম্মদ রাসূল বই কিছু নয় এখানে বলছেন আর এক জায়গায় বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এটা পড়ে তো আমরা মিলাত পড়তাম আগে এই আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ কোনো তোমাদের পুরুষের পিতা নয় ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল তিনি আল্লাহর মেসেঞ্জার তিনি আল্লাহর রিসালাত প্রাপ্ত ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তিনি শেষ নবী তিনি কি শেষ নবী পরিচয় আল্লাহ দিয়ে দিলেন এখন এসে দেখেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল 67 নম্বর আয়াত মায়দা ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ আপনি তাবলিগ করুন মা উনজিলা ইলাইকা মির রব্বিক যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে ওয়াইল্লাম তাফআল তা যদি আপনি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন ক্লিয়ার হয়ে গেল যে রিসালাত প্রাপ্তই হচ্ছে রাসূল আর রিসালাত হচ্ছে কোরআন রিসালাত হচ্ছে কি কোরআন এখন রাসূল এই রিসালাতের অনুসরণ করেছেন তো রাসূলকে আপনি এখন পাচ্ছেন না তো রিসালাত চলমান রিসালাতের অনুসরণ করলে রাসূলকে অনুসরণ করা হয় রাসূলকে অনুকরণ করা হয় এখন রাসূলের আলাদা কোনো কিতাব রাসূলের নামে আলাদা কোনো কিতাব রচনা করার অধিকার কোরআনে আল্লাহ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যদি তারা নিজেরা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় হাজা মিন ইনদিল্লাহ তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে আজকে আমরা এই তো কিতাব রচনা করে সংকলন করে সংগ্রহ করে আল্লাহর নামে চালায় দিচ্ছি আর এটা আল্লাহ পাক এখন সম্পূর্ণভাবে নিষেধ করেছেন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে হকের পথে কোরআনের পথে চলার তৌফিক দান করুন আমিন